হাদিসের শেষ অংশে আমি যাব, কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে প্রসঙ্গ ক্রমে আমি অনুরোধ করতে চাই, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন কুনু মাসাদিকিন, ও আমার বান্দারা তোমরা ভালো মানুষের সঙ্গ নিও, সত্যবাদীদের সাথে চলিও, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখিও। আল্লাহ রাসূল বলছেন আনতা মা'মান আহাব্বাবতাম, তুমি যাকে ভালোবাসো তোমার হাসরটা তার সাথেই হবে। মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের সঙ্গ নেয়, যাদের সংস্কৃতি, যাদের কালচার গ্রহণ করে, যাদের সাথে মিল রেখে চলে, হাদিসে পাওয়া যায় সে তাদের একজন হিসাবে গণ্য হবে। যাদের সাথে আপনি চলছেন, ভালোবাসা রাখছেন, হাসর তার সাথে হবে আপনার। একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসাফ, হুজুর পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইত্তারাবাতিসাফ, কিয়ামত নাকি ঘনাইয়া গেছে, আমি জানতে আসছি কিয়ামতের দিন তারিখ কবে, কিয়ামতটা কবে হবে। ওই সাহাবীর এই প্রশ্নটি বিশ্ব নবীর ভালো লাগেনি, তিনি বললেন ও মিয়া কিয়ামত বুঝো নাকি, কিয়ামত হল আল্লাহর সামনে নিজের পুরা জীবনের হিসাব দেওয়ার জন্য দণ্ডায়মান হওয়া। মা আদাত্তালাকা মা আদাত্তালাহাও, দিন তারিখ জানতে আসছো কবে কিয়ামত, তাহলে আগে বলো দেখি প্রস্তুতি কেমন গ্রহণ করলাম। আল্লাহর কাছে হিসাব দেওয়ার ব্যাপারে নবীরা পর্যন্ত ভয়ে ইয়া নাফসি বলে অস্থির হবে। আর তুমি কিনা জিজ্ঞাসা করছো দিন তারিখ কবে, মনে হয় প্রিপারেশনটা খুব ভালোই নিয়েছ। সাহাবি লজ্জিত হলেন, লজ্জিত হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহু ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ফাকাল আনতা মা'মান আহাব্বাবতা। বলেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার প্রিপারেশন ভালো নেই, আমি প্রস্তুতি ভালো নেই নি, তবে আমি একটা কথা নির্দ্বিধায় বলতে পারি, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। আল্লাহর হাবিব ওই ব্যক্তির মুখে কথাটা শুনে বললেন আনতা মা'মান আহাবাবতা, তুমি যদি আমি নবীকে ভালোই বাসো তোমার হাসর আমার সাথে হবে। সুবহানাল্লাহ, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সাথে হবে। আমার ভাইয়ারা আপনার সাথে কাদের সম্পর্ক, আল্লাহ সেটা দেখে কিয়ামতের মাঠে তুলবেন। কোরআনে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আপনি যাকে নেতা মানতেন হাসরের মাঠে আপনার নেতার সাথে আপনার হাসর করা হবে। আপনাকে একা আল্লাহ তুলবেন না, আল্লাহর কোরআনের উপরে সবার বিশ্বাস আছে না? নাই। আল্লাহ নিজে বলছেন ইয়াউমা নাদউ, সেদিন আমি ডাক দেব তুলব, কুল্লা উনাসিন সব মানুষকে, বি ইমামিহিম, ইমাম অর্থ কি নেতা, আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার হাসর, যিনি আপনার নেতা তার সাথে